আসসালামু আলাইকুম তৈশিস কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইনি। আজ আমি হাজির হয়েছি ঈদ উপলক্ষে আমার বাসায় কি কি বাজার হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহর রহমতে কম বেশি সবার বাসায় বাজার হয়েছে। আপনারা আমার পর্বটা প্লিজ কেউ বাজেভাবে নেবেন না। আমার বাড়ির কর্তা মানে আমার উনি বাজার করতে খুব পছন্দ করেন। 5 লিটার লিকুইড দুধ এনেছে, গত সপ্তাহে পাউডার দুধ ও কনডেন্স মিল্ক এনেছে দেখে এখন আর আনেনি। 5 লিটার সয়াবিন তেল এনেছে, 4 কেজি পোলাওয়ের চাল এনেছে, 3 কেজি চিনি এনেছে, 4 প্যাকেট সিমাই এনেছে, 1 প্যাকেট পাস্তা এনেছে, 2 কেজির 1 প্যাকেট ময়দা এনেছে, রাঁধুনি মাংসের মশলা 1 প্যাকেট, 2 প্যাকেট রাঁধুনির বিরিয়ানি মশলা, রাঁধুনির 1 প্যাকেট রোস্ট মশলা, 1 প্যাকেট হালিম মশলা, 1 সয়া সস, টমেটো সস, 1টা বেকিং পাউডারের কৌটা, 1 কৌটা দারুচিনি গুঁড়া, আস্ত এলাচ 1 প্যাকেট, সাদা গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া 1 প্যাকেট, এর মধ্যে অনেক ধরনের মশলা আছে, 1 প্যাকেট কর্নফ্লাওয়ার, এলাচ গুঁড়া, প্রপ ভ্যানিলা, বেকিং সোডা, অরেঞ্জ ফ্রুট কালার, কফি, তেজপাতা, ইস্ট, 3.5 লিটার স্প্রাইট, 3 ধরনের মাংস এনেছে, গরু মাংস 2 কেজি, খাসির মাংস 2 কেজি, খাসির মাংসটা একদিন আগে এনেছিল তাই ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখার পর খাসির মাংসটা জবাব পেতে গিয়েছে, মুরগি মাংস এনেছে 3 কেজি আর মুরগির মাংসগুলোকে আমি রোস্ট আকারে কেটে নিয়েছি। সকলের ঈদ ভালো কাটুক এই কামনায় আজ এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই ভালো থাকি, আপনাদের মাঝে যেন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।